সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা বুবলি নিজ সন্তানের ছবি প্রকাশের পর নায়ক শাকিব খানকে নিয়ে দেশজুড়ে শুরু হয় গুঞ্জন এবং সমালোচনা। সেই গুঞ্জন এবং সমালোচনার মাঝে উঠে আসে নতুন এক তথ্য, নায়িকা পূজা টেরির সাথে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন নায়ক শাকিব খান। আর রোমিও নায়ক শাকিবের বদলতে নাকি পূজা টেরি এবং তার মা পাচ্ছেন স্বপ্নের আমেরিকার ভিসা। এই গুঞ্জনের সত্যতা কতটুকু, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকাই সিনেমার নবাগত নায়িকা এবার পাড়ি জমাচ্ছেন আমেরিকায়। আজ ভিসা পেয়েই আনন্দে আটখানা হয়ে নিজ ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন তার এবং তার মায়ের ভিসার ছবি। যা রটে তার কিছুটা হলেও নাকি বটে, দিন শেষে রটা কথার ফলাফলে তাই যেন ঘটল। নায়িকা বুবলির সন্তানের ছবি প্রকাশের পর থেকেই বারবার পূজাকে জড়িয়ে মিডিয়ার সামনে আসছে নানা কথা। শোনা যাচ্ছে সাকিব পূজা নাকি মজেছে প্রেমের সম্পর্কে, নায়ক নাকি নায়িকাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে বাস্তবেই। আবার এমন খবরও শোনা যাচ্ছে সাকিব যাচ্ছেন আমেরিকা, তাই পূজাও যাবেন আমেরিকা, আর সেজন্যই ভিসার এত তোড়জোড়। এই ভিসাতেও নাকি রয়েছে সাকিবের সাহায্য। এসব এতদিন গুঞ্জন এবং গুজব রূপে থাকলেও আজ নায়িকা পূজা টেরি তার নিজ প্রোফাইলে ভিসা হাতে পাওয়ার তথ্যটি জানান দেন। তাহলে আমেরিকা যাচ্ছেন পূজা, আবার সাকিব খানও কিছুদিন আগে দেশে ফিরেছেন এবং শীঘ্রই আবার যাবেন বলেও জানিয়েছিলেন। তাহলে হয়তো তাদের মধ্যকার গুঞ্জনের সম্পর্ক পরিপূর্ণতা মিলবে আমেরিকাতেই। পূজার আমেরিকা যাওয়ার খবরের মাঝেই ভিসা প্রসেসিং এর সাকিব খানের সাহায্যের কথা উঠে আসে, আর এর মাঝে ভিসা হয়েও যায়। তার মানে কি তাহলে পূজা চেরির আমেরিকার ভিসার নেপথ্যে রয়েছে সাকিব খান? ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি মডেলিং ও শিশু শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। শিশু শিল্পী হিসেবে কয়েকটি মডেলিং এবং বিজ্ঞাপনে কাজের পর নূরজাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসা সফল পোড়ামন 2 ও দহন চলচ্চিত্রে অভিনয় করে আসেন আলোচনায়, আর তারপরই ঢালিউডের কিং খান সাকিব খানের সাথে গোলুই সিনেমায় অভিনয়ের মাধ্যমে সক্ষতা গড়ে উঠে তার। আর এরই ধারাবাহিকতায় এখন প্রেমের গুঞ্জন হয়ে এসেছে সকলের সামনে।